ভিত্তি পাবে যেই ভিত্তির উপর দাঁড়িয়ে আগামী দিনে বিএনপি নেতৃত্বে যে গণ আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের নতুন শক্তি যোগান দেবে স্বেচ্ছাসেবক দল প্রিয় সাথী ভাইরা আপনারা জানেন আজ বাংলাদেশের মানুষের জীবন অষ্টাগত একদিকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বাভাবিক জীবন যাপন যেখানে কষ্টসাধ্য হয়ে পড়েছিল ঠিক সেই সময়ে সরকার নতুন করে গ্যাস বিদ্যুৎ পানি এবং তারই ধারাবাহিকতায় জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছে গত আট মাসের মধ্যে বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের মূল্য সর্বনিম্ন সেখানে এদেশের অবৈধ সরকার জ্বালানি তেলের মূল্য প্রায় 50% বৃদ্ধি করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে শিকার হয়েছেন আমাদের শত সহস্র নেতাকর্মী আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন 45 লক্ষ রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে ন্যূনতম 2টি মামলা রয়েছে এরপরও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এই রাজপথে সোচ্চার রয়েছে কারণ আমরা বিশ্বাস করি ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় এখানে ব্যক্তি বাঁচলাম কি মরলাম সেটি বিবেচ্য বিষয় নয় তার প্রমাণ সর্বশেষ ভোলায় আমাদের 2 সূর্য সন্তান দিয়েছে এই স্বেচ্ছাসেবক দলের নেতা এম এ রহিম আত্মাহুতি দিয়েছেন এরপর ভোলা জেলা ছাত্র দলের সভাপতি পুলিশের নির্মম বুলেটকে আলিঙ্গন করে শাহাদাত গ্রহণ করেছেন নূরে আলম আব্দুর রহিম এবং নূরে আলমের অপরাধ কি ছিল কারণ তারা প্রতিবাদ জানিয়েছিল লোডশেডিং এর বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছিল গ্যাস এবং পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা প্রতিবাদ জানিয়েছিল দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে যখন মানুষের জীবন কষ্টসাধ্য হয়ে পড়েছে সেই পরিস্থিতির বিরুদ্ধে আমার সাথে স্মরণ করি যার হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের রাখাল রাজা বাংলাদেশের সর্বপ্রথম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মূল্যবান সময় ব্যয় করে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করেছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সফল সাবেক সভাপতি জনাব শামসুজ্জামান দুদু আমাদের মাঝে বিশেষ বিশেষ এক দফার আন্দোলন শুরু হয়ে গেছে যেখানে এক দফার আন্দোলন শুরু হয়ে গেছে সেখানে আকাশের অবস্থা ভালো কি খারাপ সেটি বিবেচ্য বিষয় নয় সেই কারণে আজকের প্রধান অতিথির বক্তব্য শেষ হওয়ার আগে আমরা কেউ নিজ স্থান ত্যাগ করব না প্রিয় সাথী ভাইরা আজ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী ইতিমধ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যশোরের 16টা ইউনিট পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করতে চাই আমরা প্রধান অতিথি ঢাকায় অনেক স্লোগান শোনেন আমরা দুদু ভাইকে একটি স্লোগান উৎসর্গ করতে চাই উপস্থিত আছেন